জনসাধারণের সার্বিক সুবিধার্থে হাইলাকান্দিতে গঠিত হয়েছে হাইলাকান্দি জেলা ই রিক্সা মালিক সংস্থা ও ই রিক্সা চালক সংস্থা। গঠিত হল হাইলাকান্দি জেলা ই রিক্সা ড্রাইভার অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। সোমবার হাইলাকান্দি শহরে আয়োজিত এক সভায় ই রিক্সা চালক এবং মালিক সংস্থার সভাপতি মনোনীত হয়েছেন সঞ্জু দেবনাথ, কার্যকরী সভাপতি আব্দুল মান্নাফ বড়বইয়া এবং উপসভাপতি মনোনীত হয়েছেন রতন দেবনাথ, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আলী হোসেন মীরা, সাংগঠনিক সম্পাদক অমল দাস ও প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন কাজল দেবনাথ। নবগঠিত কমিটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমের কাছে জেলার ই রিক্সা চালকদের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য পেশ করেন। জেলা ই রিক্সা ড্রাইভার অ্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত সাধারণ সম্পাদক আলী হোসেন মীরা হাইলাকান্দি শহরে ই রিক্সা চালকদের সমস্যা সমাধান করবে জেলা পরিবহন আধিকারিক এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিস্তারিত থাকছে ভিডিওতে, ধন্যবাদ। মাছ খাবো লাগবে, মাছ বিক্রি হবে কালে বিকাশে। তোমাকে তো অসুবিধা আছে,